মোৰ প্ৰিয় বন্ধুসকল, ডেমি দ্য সাম 21 ইউটিউব চেনেলৰ সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু সেইমতে আমি গৈ আছোঁ আজি আপোনাৰ এটা নতুন বস্তু দেখাবলৈ, মানে নতুন নহয়, তাৰমানে পুৰণি বস্তু, কিন্তু আজি যদি প্ৰথমবাৰৰ বাবে কোনোবাই যদি দেখি পাইছে তেনেহ'লে তেওঁৰ কাৰণে এইটো নতুন হ'ব পাৰে। গতিকে পলক পলক আজি আমাৰ এই ভিডিঅ'টো ইয়াতে আমি আৰম্ভ কৰোঁ। শিৱসাগৰ টাউনৰ পৰা জয়সাগৰ হৈ যদি যোৰহাটলৈ যোৱা ৰাস্তাটোত গৈ থাকে তেনেহ'লে আপোনালোকে আহি পাবহি ৰুদ্ৰসাগৰ। আৰু এইটো হৈছে ৰুদ্ৰসাগৰ পুখুৰী। আৰু আপোনালোকে আজি একচুৱেলি দেখাই দিছোঁ ৰুদ্ৰসাগৰ পুখুৰীটো, মানে শিৱসাগৰ প্ৰায় 7টামান পুখুৰী আছে, তাৰে এটা পুখুৰী হৈছে এইটো ৰুদ্ৰসাগৰ পুখুৰী। গতিকে ইয়াক অলপ ওচৰৰ পৰা দেখাই দিয়ে, কিন্তু মোৰ আচল লক্ষ্যটো এই পুখুৰীটো নহয়, কিন্তু আৰু বেলেগ এটা বস্তু চাগে ভিডিঅ'টো সেইফালৰ পৰা চাই থাকিব। আপোনাক দেখাই আছোঁ এটা লুকাই থকা ঘটনা বুলিয়ে ক'ব পাৰি, যে ঘটনা নহয় কিন্তু এটা বুৰঞ্জী, এটা বুৰঞ্জী লুকাই আছে এই পুখুৰীত লৈ পেলাই। গতিকে ভিডিঅ'টো চাই থাকিব। আৰু এইখন হৈছে ৰুদ্ৰসাগৰ, আৰু ঠিক পুখুৰী পাৰতে এটা ভিউ পইণ্ট বনাই থৈছে। আচলতে পুখুৰীটো নহয়, তাৰমানে পুখুৰীটো লৈ পেলাই যিটো ইয়াত এটা পৰিৱেশ হৈছে, প্ৰাকৃতিক পৰিৱেশটোহে উপভোগ কৰাৰ কথা কৈ আছো। প্ৰায় শিৱসাগৰ চহৰৰ পৰা 8 কিলোমিটাৰ নিলগত স্বৰ্গদেউ লক্ষ্মী সিনহাই 1773 চনত এই পুখুৰীটো খন্দাইছিল, আৰু ইয়াক আমি বৰ্তমান ৰুদ্ৰসাগৰ বুলি জানো। পুখুৰীটোৰ ঠিক সন্মুখতে আছে দৌলটো, আৰু এইটো এটা শিৱদৌল হয়, আৰু ইয়াকো সেই সময়তে পুখুৰীটোৰ পাৰতে স্বৰ্গদেউ লক্ষ্মী সিনহাই ইয়াতে স্থাপন কৰিছিল। দুৰ্ভাগ্যক্ৰমে আজি ক'ভিড প্ৰট'কল মানি চলিব লগা হৈছে, আৰু সেই গতিকে এই আৰ্কিঅলজি ডিপাৰ্টমেণ্টৰ যিমানবিলাক চাইটবিলাক আছে, আৰ্কিঅলজিৰ চাইটবিলাক বৰ্তমান বন্ধ কৰি থোৱা হৈছে, সেইকাৰণে আপোনাৰ ওচৰৰ পৰা দেখাব পৰা নাই। সেই গতিকে বাহিৰৰ পৰাই অলপ মন্দিৰটো দেখাই দিছোঁ। প্ৰথম আমি ইয়াৰ পৰা যাব লাগিব, আৰু এটা আপোনাৰ নতুন বস্তু দেখাম বুলি ভাবিছোঁ। নতুন নহয়, পুৰণি বস্তু, কিন্তু বহুতে নাজানিব পাৰে বা দেখাও নাই হ'বলা, কিন্তু এই ওচৰতে আছে, বেছি দূৰো নহয়, আৰু তাত এটা ডাঙৰ হিষ্ট্ৰী এটা লুকাই আছে, পুৰণি লুকাই আছে, পুখুৰীৰ লগতে সম্পৰ্ক থকা। গতিকে ব'লক
আছে আমাৰ লগত ভিডিওটো সকলো চাই থাকিব। আর যেটু বস্তু আপনার দেখাম বলে ভাবি আছো সেই বস্তুটা আহি পাইছোহি। এই সময় আমি এফালে বাঁহাতে আমি ঘুরি দিব লাগিব আর এ রাস্তাটি ইমান ভাল নহয় এডোখর। আর আপনার আজি দেখাই আছো এটা পুরনি পুখুরী আর এটা পুখুরী। এটা পুখুরী আপনার অলরেডি দেখালো কিন্তু সেই পুখুরীটা খান্দার উদ্দেশ্যটো হয়েছে সেইটো হয়েছিল ন পুখুরী যে আগত দেখালো আর এইটো হয়েছে পুরনি পুখুরী। সব এটা ডাঙর পুখুরী, এই পুখুরীটা অথয় সাগর বরপুখুরী বলে কোয়া হয় আর প্রায় 1653 সন স্বর্গদেব জয়ধ্বজ সিংহর যোগেদি পুখুরীটা খান্দা হয়েছিল। আর কথাটো এনেকা হল যে এই পুখুরীটা যেটা খান্দিছিল ইয়াত যেটা মাজত নাক মারি আমার পুখুরীবিল কি হয় পানি ওলাবর কারণে পানি সদায় থাকিব কারণে মাজত নাক মারি ফুটুয়া হয় আর সেই নাক মারি যেটা ফুটুয়ালে এই পুখুরীটার পানি নুরালে সেইটো কারণে কি করলে আক ন পুখুরী খান্দিবলগা হয়েছিল। বলক আপনার পুখুরীটা চারিফালতে এবার দেখাই দিও আমি এপাক মারোগে। যদিও পুখুরীটো এপাক মারিম বলে আহিলো কিন্তু একেবারে রাস্তা বলে কবলে তে নাই মানে একেবারে ভঙা ভঙি রাস্তা। আর পুখুরীটো সচাই বিরাট ডাঙর আছে। এটা পুখুরী অবশ্যই যেটি মই আগতে কলো পানি নাথাকে প্রায় বহুত কম থাকে পানি আর এই সময়তে খরালি দিন সেইটো কারণে পানিও বহুত কমি গেছে। এইফালে রাস্তাতে নাইকিয়া তথাপিও চাওঁচোন কিমান দূরলৈকে যাব পৰা যায় গৈ থাকোচোন যদি পারা হয় একপাক পারি নহলে আর ঘুরব লাগবে। এপাক মারিম বলে ভাবিলো কিন্তু ইয়াত দেখিছো একেবারে রাস্তা পাবলে অল্প দিগদারে হয়ে গেছে। তথাপি গে থাকুন কি দূর পারা যায়। একেবারে অফরোডিং ইয়াত সাগে মোর বাহিরে কোনো বাইক লো অহা নাই নাকি সুমাই দিছো আর বাইক সাই মানে বেয়া মানে মাঝে মাঝে ক্যামেরাটো ডাউন হয়ে যায়। যেন তেন আর আহি পালোহি আর রাস্তাটা বিচারি এইটো হয়েছে পুখুরীটো আর এপাক মারিম বলে আহিল
যেহেতু একেবারে লুকাই থাকা বুলিয়ে কব পড়া যায় পুখুরীটো বহুতে দেখা নাই হবলা এটো ফলে রাস্তাটা দেখিছো গতিকে আগবাড়ি আগবাড়ি না যায় ফলে হাইওয়েটো উলাই দিও আর জেনে তেনে আর হাবির মাজর বাসি মেদি উলাই আহিল আর বাইকখন একো নহল যদিও রাস্তা সস্তা নাছিল আর আহি পালোহি মেইন রোড আর এটো হয়েছে রুদ্রসাগর পুখুরী আর তার সম্মুখতে আসলে এই পুখুরীটা আপনার যদি দেখালো এটা বর্তমান তো এইটাই আছে আজ আমার ভিডিওটি যদি ভিডিওটি চাই ভাল লাগিলে তেনহলে চ্যানেল সাবস্ক্রাইব করব কমেন্টস করব শেয়ার করব লাইক করব আকো পুনরায় এক লগ পাম একটা নতুন ভিডিও লৈ।